তাকে খাই মোর বেমার করে তিতা কুনি দিছ লব আগতে বেমার হকে দছন তার পিছত দেখা যাব নাই ফেসলা ইতনে হবা লাগব এ চুপ পেপুয়া পুলিশে দেখিলে ডাঙর কথা হবো কি হল ইতিয়া কি কোর পাইলি জয় এনে একবার উলে গিছিলু আরু এনে একবার উলে গিছিলু আরু ফাকি নেকবি তই জিঙ্গালালাক লক করি আহা নাই মই জানাত সখী কাকায় মোর কথা কিবা কিবি বেয়াকে মানুহটোক লগাইছে সেই কারণে মোক মানুহটো দেখবা নোরা হৈছে এ সখীৰ ইমান সাহস হৈছে না সি নিজে সংসাৰ পাতবা পাৰা নাই বেলেগৰ সংসাৰ ধ্বংস কৰবাইছে মানুহটোৰ মনটা হেংকায় এইবাৰ আনি ফেলা নেনাও নেকি মস্তু উজনে চাবিয়ে দে মাটিত নটপি সৰি যাব হেৰি চা বনাইছো চাখিনি লৈ আনো নেকি ইয়াতে খাই যাম ৰ অ মিঠেই ভাই যেমান যি নকাকিয়া মই বাৰ কথা নুশুনো এটা সময়ত কিন্তু সংগী এটাৰ বহুত প্ৰয়োজন হ'ব আমিতো বাৰু বাইক কথাটো বুজমেই কিন্তু বাইওতো কথাটো মানবা লাগব কিন্তু বাই দুখন একবার দুখ পাই রইছিয়ে আৰু যদি এবার মনত দুখ পাবা লাগা হয় এবার কিন্তু বাসিয়ে নাথকিব এ হেনাই নহয় ৰ কালুদাক মই ভালকে জানো তাতে তার এটা চাকরিও আছে সেইটো হৈ দেচোন কিন্তু কালুদাই বলে বাইক একবার ঠগে থৈ ফেলে গুছি গৈছিলে এবারও যদি হেনাই করে তেতিয়া কথাটো কি হব সেইটো নহয় নহয় ৰ এ মিঠে তাক মই অলপ বিশ্বাসত লবা ভয় লাগে অ কিয় আলুৰ হে ককায়েক ইহঁত কিমান বিশ্বাস কৰবা নোৱাৰা যদি আৰু সম্পত্তিৰ ভাগ বিচাৰে তেতিয়া কি হ'ব এ খুজিলেও কথা নাই দেই এগলাখান চবটো বাৰে সম্পত্তি তাইটো অলপ নিবই কিন্তু এটা কথা পিছত যদি সি গোটেইখিনি সম্পত্তি তাৰ নিজৰ নামত কৰি লয় তেতিয়া আমাৰ কি হ'ব আমি দেখোন থিয়াক থিয়াই মৰবা লাগিব এই হেনেকুৱা কথা নহয় ৰহে সি চব খুজিলে গতিকে বাই তাক গোটাই নেদে নহয় আমিওতো আছো মুঠৰ ওপৰত বাইৰ লগত এতিয়া কথা পাতা যাওঁ বাই যদি ইচ্ছা করে তিতে আমার কবা লাগা একো নাই তাকেতো তহতে বাল লগত বুদ্ধি এটা করি বাক কথাটো মানো ঠিক আছে হব দক ইতা বলক চাহখানি বনে ধৈছো ঠান্ডাই হৈ গেল অজু জমিতে চাহখানি খাই লও ভোক লাগছি ফাটলি বেশি ভাল লাগছিল আমি তো চেষ্টা করি আছো কিন্তু পারাহে নাই ঠিকই আছে পারা নাই নাই মুরগাটো কোনো দোষ নাই মই কাম নকৰো তেনেকে নকবিছোন মণ্ডল মাতিক তো বেশি ভাগ খুঁজি আছো কাস্টমার হে পোৱা নাই নাপালি মই কি করিম মুরগি দো এটা কথা মনত রাখবি সময় কিন্তু একবারে আহে বুঝছা তিথান নদীর উজান আইব তেতিয়া মাছ ধরবা যাবা পারি যেতিয়া নদীর উজান গুছি যাব জাল মারি কিবা লাভ হব কোনো কাম নাই হব হব পিছত কিন্তু মোক দোষ নধরবি আপনি যদি এনেকা করে আমাক কোনে সহায় করব মণ্ডল খুড়া পিছে বাপেরেক নুবুঝাওয়া কিয়া মাটি বেচবা যদি গ্রাহক পাওয়া নাই কাবলি ধর কাবলি ধরি পয়সা লো সুতত মানে কাবলির পরা লোবা লাগবো কিন্তু কাবলি মই কত বিচারি পাও দিয়া কি কথা কয়ে মারে চলি কাবলি পাওয়া নাই পয়সা আনবা কিমান কাবুলিয়ে পয়সা দেও দেও কাই ঘুরি ফুরাত লাগছি গাঁত পিপড়া ঘুরা দি ঘুরাত লাগছি আর তন্ধে নাই পাওয়া বলে কইসিয়া ওই মনত রাখবি গেস্টিক আর লুজ ক্যারেক্টারে দপদপে আছে কোনবাদিনা আহি যদি ঘর সুমোয় কথা কিন্তু বয়া আছে ইচ্ছা আমি কি করিমনো মণ্ডল খুড়া হাতে কামে লাগি যা সোনকালে পয়সা পাতি গিলা গোটো গোটে ফেলে দি তেতিয়া হলে কামতো হবো আর যদি দিবা নরা কামতো নহবো তন্ধে এখান ঘরে দি বাইরে যাবা লাগবো আহি আসো ওই শালকা হ্যাঁ মাটিখিনি হাতর প্রায় যাবই নাকি কিনো কয় হে বাবা ও এই হকি কাকা কি হেসরা বগরি হবা হায় হায় দে পিছে বেঙ্গে কি গলাক নুত ও তাহার গাঁও যাবা দিছে তাহার গাঁও বলে বহুত কালেকশন হবো কুইনিকে এটা দেখুন বিরাট ভাল কথা ও আরো বলে বল খেলবা পারা তাহার গাঁও মস্ত থৌগা থৌগা আপি আছে কি কুয়া আজি যাম বলে আপনি কেটা সাবা এ আজি না যাং দে কালি রাতিপুয়াই দয়ে যাম খুব দে পিছে কথাটো কিন্তু কাকুনো খুবে তুই আর মুই হে যাম অ অ কথাটো ময়ও ভাবছু কালি রাতিপুয়া আমি ডব দয়ে যাম দে ও ইবার জি কোনো উপায় মূর্তি আখেন পাট পা লাগব এক গুলি দুই শিকার করে হেনে হেন কোটা দেছ ও এক গুলি দুই শিকার মানে আমার খেলা খেনত জিতুয়ে ধুনিয়া খেলুয়ে হব তাই লগতে মোর বিয়াটো পাট পা লাগব হাউ কি কয় তোক লগে ধুনিয়া আপি বিয়া হবাও তো লাগব মু দেখাত বে নেকি এতিয়াও রাজস্থানের দরে হই আছো ঠোন ঠোনিয়া এ হেতু হই র পিছে বয়স তো অল বেশি হল আর বয়স কোনো ধরবা নরে এতিয়া যদি স্টাইল করি মই লং প্যান্ট পিন্দি ওলাই আহ নয় খরা দিয়া কোলটুর দরে দেখা হব তয়ও ধরবা নরবে হই নেকি হেনে হেন কোটা দেছ এ বটলিটুয়ে ঘরতে লিপস্টিক লগাই খালি বহি থাকিব জানে কিমান বার কলু এ ধানখিনির উপর টেপার লেখন দিবলৈ নাই কোনো কানখার নাই রতনিয়ে তো মন মারিয়ে বহি থাকে নোৱাৰিছো আৰু দেই ইহঁতৰ লগত।
কি হল বুয়ারী, মই কোৱা কথাটো কিবা চিন্তা কৰিলা নে? নাই মামি, মই এগুলা ভাবাই নাই। ভাবিব লাগিব, নাভাবিলে কেনেকে হব? সময় জানো ৰৈ থাকিব। মই জানো সময় যি ৰৈ নাথাকে, সময়ক মই বান্ধিও ৰাখবা নোৱাৰো। তথাপিও তথাপিও কি, তুমি কিবা এটা সিদ্ধান্ত ল'লেহে আমি বটলিৰ কথা চিন্তা কৰিব পাৰোঁ। কিন্তু এই বিবাহিত নাৰীৰ মূল্যৱান অলংকাৰ, এই সেন্দুৰখিনি জানো মই সহজে মুচি পেলবা পাৰিম মামি, ইমান সহজ জানো মামি। সেন্দুৰ মানে কি আপুনিতো জানেই, হীৰত সেন্দুৰ লবাৰ কাৰণে ভাগ্য লাগিব, আৰু সেই ভাগ্য মোৰ হৈছিল। কিন্তু দুৰ্বল নহবা বোৱাৰী, সাহসেৰে মুখামুখি হোৱা। যিটো তোমাৰ নহয় বা হ'ব নোৱাৰে সেইটো কাৰণে তুমি ঢপলিয়াই মৰিছা কিয়? বৰ্তমানৰ কথা চিন্তা কৰা, তোমাৰ কিবা এটা হ'লেহে আমি বটলিৰ কথা চিন্তা কৰিব পাৰিম। মামি, অ মামি, আপুনি ঠিক কথা কৈছে, মইতো দাংখাই আছো, হাল এটা আপা পালিয়ে উৰা মাৰিম। ৰবাচোন, তাইৰ কথাটো বেলেগ আৰু তোমাৰ কথাও বেলেগ বোৱাৰী। জেদত বহু কথাই পাৰিম বুলি ভবা যায় বা সাময়িকভাৱে কৰা যায়, কিন্তু বাস্তৱৰ ক্ষেত্ৰত সেইবোৰ পালন কৰাটো বহুত কঠিন। কিন্তু মামি, সময়ে মোক বহুত কথাই শিকালাক। বুজিছো বোৱাৰী, কিন্তু সময়ৰ সৈতে খোজ মিলাব জানিব লাগিব। চেষ্টা কৰি আছো মামি, কিন্তু মই পাৰা নাই। মামীয়ে ঠিক কথা কৈছে বাই, সময়ত ময়ো নাথাকিম, মামীও নাথাকিব, তিথেনটো কাৰ লগত থাকিবি বাই। অকলশৰীয়া জীৱন কেতিয়াও কটাব নোৱাৰি, সংগী এটা লাগিবই। হয়, আমি অকলেই আহিছোঁ, কিন্তু অকলেই যাব লাগিব। সেইবুলি এই মাজৰ সময়খিনি আমি অকলে কটাব নোৱাৰোঁ বোৱাৰী, সময় থাকোঁতেই চিন্তা কৰা। এবাৰ সময় পাৰ হৈ গ'লে পিছত লগত থাকিব খালি হুমুনিয়াবোৰ। আপুনি ঠিকেই কৈছে মামী, হে ভগৱান, তুমি মোক এটা পথ দিয়া, যিয়ে থাকবাৰ কাৰণে তুমি মোক শান্তি দিয়া ভগৱান। অ বাই, নাকান্দিচোন, তই কান্দিলে আমাৰো ভাল নালাগে। অ বোৱাৰী, হ'ব দিয়াচোন দিয়া, তুমি নাকান্দিবা এতিয়া, উঠাচোন, উঠা উঠা বোৱাৰী, উঠা। শুনা না, জুচ আছে যদি এগিলাচ দিয়া না। ৰ, কি কৈছি তাই? শুনিলি দেউতাৰ কথা? কি শুনিলি দেউতাৰ কথা? হাই ভাই আইছা, বুজি পোৱা নাই কাৰণে সুচুৱাই মাৰে চলি। উহ দেউতা, হ'ব আৰু প্লিজ। কি হ'ব আই, এনেকৈ হাই ভাই লাগিলে দাঁত দিতা ওলাই, মই দাঁত দেখা নাই, কোডাল হান্দাত। এই মনে মনে থাক, থকনা মাত দিম, তই যাব লাগব। তোর কারণে গোটেই পরিয়ালটো অশান্তি থাকব নরে নহয়। ও, তার মানে অশান্তি মইহে দিলুম হা? দোস্তু, মোর তোর ভুল, কোনবাই কিবা এটা কলি তুই কিয় শুনবি? হে হে, মই সব গম পাই গেল, কাবাই মোর ভাল কথা কলি তন্দে হিংসা করা। ও এ দিদি, দিদি হ, ঘর মে কে বা? ওই কে রে, এ দিদি কে বা ঘর মে? ওই তুই কোন থেকে আইলি? আরে হামরা কে ফোন কইলে বা, একর খাতির হাম আইলে বানি। আরে আব্বা, তো অন্য নাপি ঠিক করেছে, ওনা তো এখানে আছে। কি অন্য নাপি ঠিক করেছে? হামরা কে পহেলা ঠিক করল বা, একর খাতির হাম এতনা ডাঙ্গর কাম ছেড়কে আইলে বানি। ওই তোর অনেক বরেন থেকে খেতে দিল, তুই আবার পট করে কোন থেকে বেরেলি? আমরা কি করব, আব্বা তো বাড়িতে নেই। তাতে হলে আমার কা হব, হাম কাহা যাইম? হেডা আমরা কে বগর কমু? আরে আমরা কে বুলাইলে বা, একর খাতির হাম কুচবিহার ছেড়কে আইলে বানি। এত বড় জায়গায় কাজ করার পর তুই এখানে গ্রামে ফিরে আসলি যে? আরে গাঁও কা পরিবেশ আমাকে আচ্ছা লাগতা হ্যায়, হেকার খাতির হাম হ্যাঁ পে আইলে বানি। কথাটা কিন্তু বহুত খারাপ হইছে। সেইটাই তো, এখন কি করা যায়? মই হেবিলাক না জানো, এতিয়া গলে মই কাম কত পাম, মই ঘুরি কত যাম এতিয়া? হেডাই তো, এহান আব্বা কি ভাইবা কি করলো, হেডা সেখানে আব্বাই জানে। একটা কাজ করো, আব্বা আসু, তারপর আব্বার সাথে ভালোভাবে কথাটা বললেই হলো। তো এখানে কিদিন কি করিম? হেডা আমরা কেবো কেরকম? তা ঠিক বা, হাম মালিক আহালে কি হাঁপে রুক যাতানি? না না না, আমরা সব বোয়ারে মানুষ, এনে থাকুন যাবো না। আব্বা হোক, তারপরে যা করো করবুনি, তুই এখন যা। ঠিক বা, হাম আসতে যাওতানি, যাহা তাহা রুক যায়ম, কাল ফির আয়াম হাম। কি কয়, বেজাল না দিহি আর উবারবো। সেইটাই তো। আও মারে চলি, কি এঙ্কে এঙ্কে আছো, তামোল খান কাটব বল নাই তোর গাত, চাও দি জকরা ভাতে পন্তা ভাতে দুই কাহি দেখুন মারি দিলি নে, হেনেকে বল নাই গাত, এ দেখো কাটি দিলু আকা। হব দিয়ক, আপনার গাতে বর বল আছে, থাকবো তো মোর গাত বল। পিছে হেরিয়াই মাইনা, তোর বাইরে কলেজত গেলি ঘরখান কিবা উদাং উদাং লাগে বুঝা নাই, এটা তো আইসা নহয়, ঘরখান কিবা ভরা ভরা লাগছে মারে চলি, হয় না? হয় দিয়ক, আজি ঘরখানা থাকি বড় ভাল লাগিছে নহয় না? মোরও অকলে অকলে ইমান কিবা কিবি লাগে, আজি হে ভাল লাগিছে। কিন্তু পাপা, মরিয়াত থাকি বড় লাগিব নেকি বাৰু? হেত্তেরিকা কিয়া বল লাগবা, বেশি ভালহে লাগবো। মই কোৱা নাছিলো দুদিনমান পাছত এখান ঘৰত যেতিয়া একজাজ হ'ব, এখান ঘৰে বেছি ভাল লগা হ'ব বুজা নাই? হয় নেকি পাপা? হেত্তেরিকা, বারে বারে কি পাপা চাপা বুলি মাতাওয়াই,
এগুলা নামে দিব নামেট পি মোর লাজ লাগে ইয়াই পাপর বলি কোয়া নাই নহয় পাপা বলি কইছো দরকার নাই এগুলা ইংলিশত মাত বালি দেউতা বলি মাতবি ড্যাড বলি মাতু হেই আর কি ডাটেই ঠিকে দেউতা বলি মাতলেহে ভাল লাগে মাজনিক দেখা নাই দেউতা বলি মাতে মম তাই কথা বেলেগ তাই ইয়াতে ডাঙর দীঘল হইছে কিন্তু মইটো হোৱা নাই দেখছে আমার আপি কিমান পরিবর্তন হল বহুত কথা জানা হলে চলতই হলনি নহয় এটো ফেশন তুই তাই লগ দিছ নেকি লগ দিয়া নাই ও কথাটো হে কইছো মুৰটো ইয়াত থাকিবই চিন্তা লাগিছে ফুৰিব যাবলে এখন পার্ক নাই খাবলে এখন ৰেষ্টুৰেণ্ট নাই হে মারে চলি কিবা যদি খাবা মন যায় মোক কবি আই মই বস্তুগুলাখন আনি দিম মারে বানাই দিব তই খাবি বুঝা না ৰেষ্টুৰেণ্টৰ বস্তুগুলাখনৰ ভৰসা নাই কতবাকে ইনাৰ বস্তু থাকে খালি পেটৰ গণ্ডগোলটো হ'ব পাৰে আৰু যদি ফুৰবা যাবা খোজা নদী পাৰত যাবি বুঝা নাই ঠাণ্ডা ঠাণ্ডা হাৱা খাই কি চিকেন খাই ঘূৰবি আজিকালি পাৰ্কত যাব নোৱাৰা পাৰ্কৰ অৱস্থা বৰ বয়া কৰ আপা কৰ আপি আহি একেলগে বহি থাকে দেখিলে কিবা ভয় লাগি যায় আই অ ঠিকেই কৈছে আপুনি তোমালোকে মানে আউটডেটেডে হৈ থাকিলা হাও কি কয় মারে চলি আউটডেটেড হৈ থাকিলো এমান বয়া কথা কলি ও মাইনা বেশি উড়াটো বয়া বুঝা দেনা ভাঙি গেলি কথা সর্বনা হৈ যাব সেই কারণে অলপ নিয়মত চলবি দুদিনমান অকমান বেয়া লাগিব তার পিছত সব ঠিক হৈ যাব চিন্তাই নকৰবি সব ঠিক হৈ যাব না জানো আৰু পাপা মোৰ জৰি বৰ লাগে নহয় মই গুৱাহাটীলৈ আকৌ গুচি যাম তার লাইফষ্টাইলৰ কথাই বেলেগ আচ্ছা মম খুলা না জুস আছে যদি এগ্লাস দিয়া না র কি কইছি তাই শুনিলি দেউতাৰ কথা কি শুনিলি দেউতাৰ কথা হাই ভাই আচ্ছা বুঝি পাওঁ না কাৰণে হুচুৱাই মাৰে চলি উহ দেউতা হ'ব আৰু প্লিজ কি হ'ব আই এনেকৈ হাই ভাই লাগিলি দাগিতা বোলে মই দাঁত দেখা না কোডাল হান্দাত এই মনে মনে থাক থকা মাত দিম তাৰমানে তই মোক কবা খুচ্ছা কি মই মিছা কথা কৈছো হা সিটোনো মই ক'ত ক'লো মই কথাটো প্ৰমাণ কৰিব আহি খুজিছো ময়ো কৈ দিছোঁ তে মোক কোনে নকৰবি অ আচ্ছা ৰচোন তই যদি সঁচাই কৈছা কিয় ভয় খাইছা এ জি এম চি কথা হতলে কবি কিছিক ভয় কৰা মানুহ নহয় ও ভয় নাখা যদি কিয় যাবা তান পাইছা সুখী কোৱাটো হয় আৰু সি সঁচা কথা কৈছি আরে মই এটো বুঝি পাইছো কিন্তু হকি এটো কথা কিয় কলা তাকে হুটব যাবা খুজছিল ও বুঝি পাইছো তা মানে মই খুকি লগত বিয়া করব খুজছা হা পেট পুসা হা ইয়াতনো ভাল বিয়ার কথা কৰ পৰা আহিল কথাটো খুলা খুলি হে উবা লাগে মুঠুর উপর মই না জাঙো তই যাব লাগব তোর কারণে গোটেই পুরালটো অখান্তি থাকবা নরে নহয় ও তার মানে অখান্তি মইহে দিলুম হা দুষ্ট মোর তোর ভুল কোন ভাই কিবা এটা কলি তুই কিয় শুনবি হে হে মই সব গম পাই গিলুম কাবাই মোর ভাল কথা কলি টন্ডে হিংসা করা ও হিংসা করা নাই এ কোনে হুকি আমার কোন আমার ঘুরুয়া কথা মাত দিবা মুঠতে এই বিলাক মই না জানো তুই যাবাই লাগব ও মই যাম সাবি কিন্তু যদি উল্টা পাল্টা হয় কি করুম দেখা পাবি কিমান দম আছে মোর হব হব মই সাম বলিম বল বল এইখিনিতে থাকা বুলি কৈছিল বিচাৰিয়েতো আছোঁ মই সিদিনাখনো দেখা পাইছিলো আজি দেখোন বিচাৰিয়ে পোৱা নাই এক ঘণ্টা ধৰি বিচাৰি আছোঁ মই থিৰিকা বিপদৰ সময়তহে প্ৰব্লেমগিলাখন আহি পৰে নাই দেখোঁ তাকতো ড্ৰেছতে চিনি পায় উপকাৰীক অযোগৰে খাই কোনো সাক্ষীবাদী নাই কথাটো মই কোৱা হয় কিন্তু কিয় কৈছো এবাৰ চিন্তা কৰি চাচোন কিন্তু তই কিয় কবি জিলাপি মোৰ শত্ৰু নেকি কাবুলি এটাক বিচাৰি আছো
কাবুলি কাবুলি আর কি বিচারি আছ তই কাবুলি কি বিচারি আছ না জানা নেকি দেশ পয়সা লাগে মোক পয়সা পয়সা লাগে তহতেছ ইমান মহাজন মানুহে তহত আর কি পয়সা লাগে মহাজন মানু মহাজন ফ ফ ফ মহাজন দেশুন দে তই তো কোছুন তোক বার কি পয়সা লাগে আমার মাটি বাড়ির বহুত ভেজাল হয়ে আছে ভাই পয়সা পাতি জোগাড় করবার নলি ঘরে মাটি সব হাতর পরে যাব ইয়ে হয় নাকি মই দেখুন এগুলো কথা গমেই না পাঙ্গে ব্যাং তাকে তো মাথা ঘুরে আছে পথারের মাটি বিক্রি করিম খুঁজিও বিক্রি করবো পারা নাই এই মাটি বিচা তো সহজ কথা রা পিছে কিনে দুহে টান কিন্তু বেলেগ উপায়ও নাই নহয় এতে এটা কাবুলি আছিল নহয় তাকে বিচারি আসলো কত বা গেল সি সি এটা নাই নহয় সি দেশত গেছি আর সি এক মামান পিছত হে এবু ইস 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 বড় বেয়া কথা হল নহয় এ ভাই কোনবা বেলেগ কাবুলি চিনাকি আছে নাকি মোর লগত দেখুন হেনকা আর বেলেগ কাবুলি চিনাকি নাই ওই এ মরি যাব লাগবো এটা এটা ঘর মাটি সব হাতর পেরে যাব মইনু তো কি উপায় দিম মোরে অবস্থা কোটা কিরপাল হয়ে গেছে হে ভাই তো একবার আমার ঘর আইবি আর কবার যদি কাবুলি পাত বিচারি ফেলে মোক দিবি দে হ্যাঁ হবু দে হবু দে বড় টেনশনত আছো হে ভাই বেচারা মানুষ মোর বিয়ায় লাগলো এ এটা যদি কাবলি মই বিচারি দিব পারলু হয় অন্তত হি টোকা অল্প ধারত পালা হয় ইমান বিচারি ফুরচুং পাওয়া নাই দেখুন চিত্তেরি দাদা শুনকচোন কথা এটা সুধু ৰব এতিয়া যে কাবুলি এটা আছিল দেখা পাইছি না মই ইয়াৰে মানুহ নহয় বজাৰ কৰিব আহিছোঁ হয় নেকি অঁ ইমান পিছাৰ পাতিছি ক'ত যাবহি ক'ত লুকাব সিহঁতে দলে পলে আহিছে দেখোন সদায় সদায় কিহৰ ভেষ পাওঁ না বল আজি সিদ্ধান্ত কৰবাই লাগিব মোকে বিচাৰি আহিছে নেকি এ লুকাব লাগিল ক'ত যাওঁ ইয়াতে লুকাই যাওঁ মই আইছিলোহে হয় কিবা কিন্তু হলে লাফাত মই কিন্তু নাই দে তই বলছো নাগে কৰিম নহয় কিবা এটা মই জি এম চি এনেকা ধানটো মাথাত লৈ কিয় লুকাই আছা সখী কাকা বিৰাট গুৰু ইমান আচৰিত হব নালাগে সাংঘাতিক বস্তু তই সঁচা কথা কমান বদনাম দিয়াৰ আগতে গেষ্টিককে সুধছোন সঁচা কথাটো গেষ্টিকে ক'ব মই কৈছো এনে নামনে অ এই গেষ্টিক তই কচোন সখী কাকাই তোক কি কি বেয়া বুদ্ধি দিছি হে তে মই দেখোন আগতে কৈছো কি কৈছি ইটা তোনে কি মোক পেচাব খুজিছা অ ওরস্তি কি কি কৈছে সব বংলা বংলি কৈ দি অ সব কৈ দি সঁচা কথা সুখীয়ে মোক কৈছে সি বোলে মা ঘুমা নরে সি বোলে ডাইনি ভূত দেখাত কুলো আর সি বোলে মোর লগত সংসার কুরবান উড়বো ই বোলে মোক বোকাসা কই না চাই দিব দীঘল দীঘল লিস আছে বোলে ও কি ফুকুবার মই বিলা কি শুনছং উপকারিক অজগরে খায় কোনো হাঁকি বাদি নাই কথাটো মই কোয়া হয় কিন্তু কিয় কৈছো এবার চিন্তা করি শাসন কিন্তু তুই কিয় কবি জিলাপি মোর হত্রু নিকে গ্যাস্ট্রিক মোর হত্রু নিকে ভাই ভনী নিছি না কিন্তু গ্যাস্ট্রিকক সিধা পায় জিলাপি তার মাথাটো খাইছে মই হিটো কোথায় বুঝাইছং গিরেক ঘৈনিকর মাজত খুটখাট লাগে ইবিলাক কথা ভাবি তো মাথাটো গুরুম খুরি লাভ নাই হেই নহয় তো ইমান মিছা কথা কইছা শুনে তুই তো মখেনকে কোনাই তুই শুন গুটাই মক বিয়ে বাটি দিবি বলে ও ফাসলো এই পিংরা মই কলু কিবা তুই হুন লিখিবা বিয়া করা মানু তো কার মই বিয়া বাটি দিম নেকি হ মই কুছলু জে জিলাপিয়ে তোর হাত জনমর কারণে আফোন হাও কিনু ইগলা কথা কই আছা ওই মই এক ধরবাই পারে না বিয়া এটা পবিত্র বস্তু ইয়াক অপমান করা মোর অধিকার নাই নহয় বাপ রে বাপ তুই দেখুন মানু প্রেসার উঠাই দিবি তার মানে ভুল সবরে আচ্ছা এটা জি হল হল জিলাপি আর গেস্টিকর সংহার তো এ ফাঁকাই দিছা এটা জোড়া লগা দায়িত্ব তোরে হকি সেটাই নকরবে এখন ঘর মই ভাঙি যাবা দিবা নরু নহয় এ ইয়া কন্ডল ঘরার ঘর চিনাকি করে দিবা আনছো আপুন হকি কাকা কাহিনতে মোহন ঘনি হাই তোটি কি বুঝাবা চাইছা
কোথায় কোথায় থাকি আছে নয় চিনাকি টুকুরা দেখ নাকি ইয়া নাম হয়েছে কবিতা জমা নাই যে